এন্টিগার স্যার বিপ রিচার্ডসন স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজের নামকরণ হচ্ছে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখনও কোনো টাইটেল স্পন্সর না পেলেও বাংলাদেশের প্রতিষ্ঠান ওয়ালটন টেস্ট, টি টোয়েন্টি ও ওয়ানডে তিন সিরিজেই থাকছে সহযোগী স্পন্সর হিসেবে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছেন, সিরিজের স্বত্ব যারা কিনেছে তারা প্রস্তাবটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে। সেখান থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এতে কোনো সমস্যা আছে কি না। আমরা বলেছি কোনো সমস্যা নেই। এ সিরিজের খেলা বাংলাদেশি দর্শকরা সরাসরি দেখতে পাবেন কি না সেটি এখনও নিশ্চিত হয়নি। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি।